আমেনা ডাক দিয়ে বলে জগৎবাসীরে যেই দিন নূরে মুহাম্মাদী আমার পেটে তাশরীফ এনেছে ওই দিন রাতে 11 জন রাসূল এসে আমি আমেনা কে সালাম করেছে আমেনা ডাক দিয়ে বলে শুধু তাই নয় পরের দিন সকালবেলা সূর্য উদিত হওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলি যখন ওই সময় আমি লক্ষ্য করে দেখি রইল তিনজন মহিলা এসে আমি আমেনাকে ফুলের মালা গলায় ফরাইয়া দিছি আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কে গো তোমরা কে একজন ডাক দিয়ে বলল আমি হলাম ডাক দিয়ে বললো আমি হলাম সকল আদম সন্তানের মা হাওয়া আরেকজন ডাক দিয়ে বললো আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া তিনজন শেষ মা মেনারে গলায় ফুলের মালা ফরাইয়া দেয় মা বলে ঘটনা নাকি বুঝলাম না এক তিনজনে জবাব দেয় তুই বড় ভাগ্যবতী রে তোর গর্বে তাসলি পেনেছে বলা বলিজি জোরে জোরে বলেন সুবাহ মামে একটা ডাক দিয়ে বলে শুধু কেবল তাই নয় গো আমার গরবে নূরে মোহাম্মদ তাসিফ আনলো আমি দেখতেছি আকাশের নক্ষত্র গুলি আমি আমনারে সালাম দেয় জঙ্গলের পশু পাখি গুলা আমি আমনারে সালাম দেয় শুধু কেবল তাই নয় আমি আমেনা একদিন সকালবেলা ঘর থেকে বাইর হইলাম প্রচন্ড রোদ মাথার উপরে রোদের তাপে মানুষ বাহিরে দাঁড়াইয়ে থাকতে পারে না মামেন একটা ডাক দিয়া বলে জগৎবাসীরে শুন ও জগৎবাসী তোমরা শুন আমি ঘর থেকে বের হলাম প্রচন্ড রোদ রোদের মাঝে মানুষ খালি গায়ে দাঁড়িয়ে থাকতে পারে না আমি যেই মাত্র ঘর থেকে বের হলাম এক খণ্ড মেয়ে গেছে আমি আমেনার মাতার উপরে ছায়া দিতেছে আর বলতেছে আমেনারে তোর পেটে আল্লাহর নবী রহমত আল্লিল আলামিন তোর গায়ে সূর্যের লাগতে দিব না রে মা মেনে ডাক দিয়ে বলে সূর্যের তাপে জমিন গরম হয়ে থাকে উষ্ণ মরুভূমির বালুগুলি গরম পা খালি পায়ে হাঁটা যায় না পায়ে ফোসকা ফুটে যায় মা মেনে একটা ডাক দিয়ে বলে আমি যখন জমিনের মাঝে ফাউটা রাখি রে জমিনের মাটিগুলি বরফের মতো ঠান্ডা হইতে দেরি করে না আমি অবাক হয়ে যাই আল্লাহর প্রাকৃতি আমার সাথে কেমন লীলা করে আল্লাহর প্রাকৃতি আল্লাহর সৃষ্টি আমার সাথে কেমন আনন্দ করে একদিন রাত্রে আমি আমেনা ঘুমাইয়া রইলাম হঠাৎ করে দেখি দুইজন ফেরেস্তায় এসে আমি আমেনার পায়ের বিদ্যাঙ্গুলির মাঝে চুমু খাই জোরে জোরে বলেন শুভাহান আমি অবাক হয়ে গেলাম ডাক বললাম কে গো তোমরা কে পূর্বে তো তোমাদের মতো কাউকে দেখি নাই দুইজন ফেরেস্তা জবাব দেয় আমরা হইলাম ফেরস্তা আল্লাহ আমাদেরকে এমন সুন্দর করে সৃষ্টি করেছে আমরা এসেছি আপনার কদমে সুমু খাইতে বলে কেন 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 ফেরেস্তারা ডাক দিয়ে বলে আপনার গর্বে যে নবী এসেছে এই নবীকে সালাম দিলাম আর আপনার কদমে সুমু খাইলাম নিজেদেরকে বানাইলাম। हिदय एज्ड मीडिया द इलामिक कंटेंट क्रिएटर

No, your honey, bare de kill. No, your honey, bare de kill. Zora itame for oh to me.

দন্দ মুবর শহীদ করল দন্দ মুবর শহীদ করল কা ফের ও নবী গো

আফনার দিদার গো ও গো মশাল্লা আল্লাহ আল্লাহ আমার সিপন দন্ন হইতো গো ও ফাইলে নপি আফনার দিদার গো ও মায়া হাজদি হয় গো তোমার মায়া হাজদি হ হয়ে গো হতো মার দিদার দাও গো সফনে তো মার লাই গা কান্দি গো নবি বাংলার জমিহীন মাসাল্লাহ আল্লাহ 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 কহ আশা মহনের মাঝে দেখব তো আল্লাহ আলহ্লা আল্হ্লা আশা মোহন মেন দেখব তো দেখা দেখি নাহি পাই গো দেখা সোদি নাহি পাই গো জিবন বিহলে Allah 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 Allah, Allah. O oh, go nabiji no, didar da o -um more mashallah Allah 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 Allah, Allah, Allah. প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দুরুদ ফহড় দি পানি আল্লাহ 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 আলহ্লাহ নবীর প্রেমে ফাগল হইলেন নবীর প্রেমে প্রেম ফাগল হইলেন আল্লাহ তালা খুশি নবীর পীর দূর

Dar mile go Allah Allah, no bir preme fahgol hoyle go দর মিল গো সিয়ে হজরত বিলল সজরত বিলল বাজায় প্রেমের পাশিহি নবির দুরুদ ফর দীপ নিহি মশাল্লা অল্লাহ আল্লাহ 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 لا اله الا الله محمد الرسول الله সকলে উচ্চ কণ্ঠে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে বলি বাবা আলহামদুলিল্লাহ উচ্চ কণ্ঠে একবার বলি ইয়া রাসূল আল্লাহ অন্তর থেকে সকল মোহাব্বত কইরা বলেন ইয়া রসুল আল্লাহ উচ্চকণ্ঠে এইবার সবাই একবার বলেন ইয়া অলি আল্লাহ জিকির করলাম কার জিকির করলাম কার আল্লাহর জিকির করলাম আল্লাহ খুশি না বেজার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ খুশি না বেজার আল্লাহ কয় বান্দা জিকির করবা একবার আমি আল্লাহ তোমাকে উপহার দিব সত্তরবার আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমে কয় কল আল্লাহ আলা উদুনি আস্তা জিবলা একবার আমি আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিলে আমি আল্লাহ সত্যির বার জবাব দি জোরে কন্যা সুবান আল্লাহ আল্লাহর জিকির করলাম আল্লাহ ডাকলাম গুনা হয়েছি নি গুনা হয়েছি নি খারাপ লাগছে নি আল্লাহর জিকির যেই বান্দা করবে আল্লাহ কয় আমি আল্লাহ তার উপরে খুশি সুবান আল্লাহ আল্লাহর জিকির যাই বান্দা করে আল্লাহ কয় আমি আল্লাহ তার উপরে খুশি আল্লাহরে জিগাইলাম জিকির করলে কি লাভ হবে ও আল্লাহ তোমার জিকির করলে কি লাভ হয় আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহর জিকির যত করবা আমি আল্লাহ তত তোর কাছে যাব উসরে করনা সুবহানাল্লাহ মান্না গুনজামদার জমিনে আসমান लेके গুনজামদার কুলেবে মুমিনান আল্লাহ কয় আসমান ও জমিনে আমি আল্লাহর জায়গা হয় না কিন্তু মুমিনের কলবে আমি আল্লাহর কুদরতি জাগা জায়গা হইয়া যায় জুর করনা সুবহানাল্লাহ কি মনে করলেন বাবা আসমান জমিনের আল্লাহর জায়গা হয় না কিন্তু মমিনের কলবে আল্লাহ বাস করে সুবান আল্লাহ ও কলবটা ওই রকম করতে হবে যেন কলবে আল্লাহ থাকে কথা বলেন ঠিক কিনা এখন তো আমাদের কলবে ময়লা ফলে গেছে এখন তো আমাদের কলবে ঝং ধরে গেছে এখন তো আমাদের দিলটা শক্ত হয়ে গেছে এখন তো আমাদের কলবটা মরে গেছে কথা বলেন ঠিক কিনা আমার বাবারা আমার নবী একটা ডাক দিয়া কয়ুমত রে তোমার সারা শরীরের মাঝে এমন একটা জায়গা আছে এমন একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি সুস্থ থাকে তোমার সারাটা শরীর সুস্থ ওই গোস্তের টুকরাটা যদি অসুস্থ হইয়া যায় তোমার সারাটা শরীর অসুস্থ কয় গো ও ওই গোস্তের টুকরাটা কি ওই গোস্তের টুকরাটা কোথায় থাকে আমার নবী কয় তোমাদের বাম ফাজলের নিচে বাম দুধের দুই আঙ্গুল নিচে সিকালাতিল কুলুবি কুলু বি না আল্লাহ আমার বাম দুই আঙুল নিচে ওই জায়গার মাঝে এমন একটা জায়গা আছে যার নাম হইল সিকারাতিল কুলব ওই কলব নামক জায়গাটা যদি তোমার অসুস্থ হইয়া যায় তোমার পুরাটা শরীর অসুস্থ হইয়া যাবে আর ওই জায়গাটা যদি তোমার সুস্থ থাকে পুরাটা শরীর তোমার সুস্থ থাকবে চিৎকার দিয়া বলেন না সুবাহান আল্লাহ সাহবাইকার কয় সুলাল্লা নবী গো ও মায়ার নবী গো ওই জায়গাটার সুস্থ রাখতে হইলে কি করতে হবে আমার নবী কয় আমার দয়াল আল্লাহর জিকির করা লাগবে আল্লাহর জিকির করলে কলব জিন্দা থাকে আল্লাহর জিকির না করলে কলব মরে যায় বলেন ঠিক কি নাম বাবা নামাজে পড়ি দি মিলা শরীফ পড়ি মুনাজাত দি কিন্তু শোক দিয়া পানি বের হয় না কারণ কি কারণ কি আমাদের কলব মরে গেছে আমাদের কলবে জং ধরে গেছে আমাদের কলবে জয়মা ভরেছে আমাদের কলবে ময়লা জমেছে যার কারণে কবরের কথা মনে পড়লে আসরের কথা মনে করলে আমাদের চোখ দিয়া পানি বের হয় না নামাজ বলি ঠিকই মুনাজাতে আমাদের চোখ দিয়া পানি আসে না এর একটাই মাত্র কারণ আমাদের কলবটা মরে গেছে কথা বলেন ঠিক কি না যদি জিন্দা থাকতো দিল যদি নরম থাকতো জাহাম নামের কথা শোনার সাথে সাথে কবর আজাবের কথা শোনার সাথে সাথে চোখ দিয়ে টপ টপ করে পানি বের হতো আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি তাহলে কলম আমাদের ঠিক রাখতে হবে ঠিক রাখতে হবে কথা বলেন ঠিক কি না এই কলম ঠিক রাখতে হলে কি করতে হবে আল্লাহ মাহফিল মিলাদুল্নবী আহা এমন একজন নবী আহারে আমার নবী যদি না আসতো এই तमाम কুল কায়নাত কিছুই হইতো না কথা বলেন ঠিক কি না কিছুই হইতো না কিন্তু আজকে কথা মোল্লা দেখ আমার নবীর মিলাদুল নবী মানে না আমার নবীর মিলাদুল নবী মানতে চায় না আমার নবীর মিলাদুল নবীকে তারা বেদাত বলে আমার নবীর তারা হারাম বলেন না। না না, না। আমার নবী হইলে আসমান হইতো হইতো জমিন লাউলা কালামা খোলা আফলাক আল্লাহ কয় কিছু সৃষ্টি করতাম না যা কিছু বানাইছি যা কিছু সৃষ্টি করছি বন্ধু নবী মোহাম্মদুর রসুল উল্লাহর খাটিলে চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আমার বাবারা আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে ও বন্ধু এখনো আমার নবী আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই এখনো আমার নবী দুনিয়াতে আসে নাই দুনিয়াতে আসার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ যখন আসমানও বানাইল না জমিনও বানাইল না জিন বানাইল না মানুষ বানাইল না জান্নাত বানাইল না জাহান্নাম বানাইল না আল্লাহ যখন কোনো কিছু বানাইল না ওই সময় আমার আল্লাহ দুইটা তার কাছে ডাক দিছে দুই দল রে আল্লাহ তার কাছে ডাক দিছে ইমাম সুয়ুতি তার সালুস কিতাবের মাঝে লেখে আল্লাহ আসমানের মাঝে দুইটা সেমিনার করছে কয়টা সেমিনার আল্লাহ আসমানের মাঝে দুইটা সেমিনার করছে দুইটা সমাবেশ করছে একটা সমাবেশ করছে নবিরাসুলদেরকে নিয়ে আরেকটা সমাবেশ করছে সকল জিন ইনসানদেরকে নিয়ে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ মানুষদেরকে জিনদেরকে নিয়ে আল্লাহ রুহের জগতে যেই সেমিনারটা করেছে যে সমাবেশটা করেছে ওই সমাবেশের মাঝে আমার আল্লাহ মানুষদেরকে এবং জিনদেরকে অতএব আমাদের রুহকে আল্লাহ প্রশ্ন করেছিল আনাস তো রব্বি আমি কি তোমাদের রব নই আমরা সবাই সেখানে আল্লাহর কাছে স্বীকার দিছিলাম হ আল্লাহ আপনি আমাদের রব আমরা আপনাকে রব বলে স্বীকার করি আল্লাহ তখন বলেছে তোমরা কি দুনিয়াতে যাইয়া আমার রব বলে মানবেনি আমরা তখন আল্লাহরে বলছিলাম আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে তোমার বলে স্বীকার করবো ইয়া কেনার বুধবা ইয়া কেনা সাইন তোমার ইবাদত করব। এবং তোমার কাছে সাহায্য চাইবো চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ এবার আল্লাহ আরেকটা সমাবেশ করছে ওই সমাবেশের মাঝে কোনো মানুষ ছিল না জিন ছিল না কোনো সৃষ্টি ছিল না ওই সমাবেশের মাঝে ছিল নবী ও রসুলরা জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ নবী রসুলদের রুহের সাথে আল্লাহ সমাবেশ করেছে আল্লাহ সমাবেশ করে নবী রসুলদেরকে ডাক দিয়ে বলতেছে ও আমার বন্ধুরা ও আমার বন্ধুরা আমি আল্লাহ দুনিয়া বানাবো ওই দুনিয়াতে ক্রমান্বয়ে এক এক করে তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে ফাঠাবো আমার জমিনের মাঝে ওয়াইজা ওয়ালা ওয়াইযু কুননা লিল মালায়েকাতি সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে ফাটাবো কেন পাঠাবো কারণ আমার বান্দারা শয়তানের দোকায় পড়ে ভুল ফতে চলে যাবে শয়তানের দোকায় পড়ে আমার বান্দারা আমি আল্লাহর নাফরমানি করবে আমার ওই সমস্ত সরল অবলা বান্দা বান্দিগুলারে ভুল পথে থেকে ফিরিয়ে আনার জন্য আমি আল্লাহ ক্রমান্বয়ে এক এক করে দুনিয়াতে তোমাদেরকে ফাটাবো নবী রাসুল ফাটাবো তোমরা আমি আল্লাহর এই ওহির দাওয়াত নবুয়াতের দাওয়াত এই কাজ করবা জোরো জোরো বলেন সোবাহান আল্লাহ সমস্ত নবী রসুলরা সেই দিন আল্লাহকে বলেছে আল্লাহ আপনি আমাদেরকে যেই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাবেন আমরা সেই দায়িত্ব পালন করব জোরো জোরে বলেন সুবাহান আল্লাহ এইবার আল্লাহ সমস্ত নবীর রসুলদের কাছ থেকে একটা স্বীকারোক্তি নিলেন কি স্বীকারোক্তি আল্লাহ সমস্ত নবী রসুলদেরকে ডাক দিয়ে বলতেছে আমি আল্লাহ দুনিয়াতে এমন একজন ফয়গম্বর পাঠাবো এমন একজন নবী পাঠাবো এমন একজন রসুল পাঠাবো যেই রসুলের কারণে যেই নবীর কারণে যেই বন্ধুর কারণে তোমরা নবুয়াতি পাইবা যেই বন্ধুর কারণে যেই রসুলের কারণে তোমরা নবীয়ত্ব পাইবা সেই বন্ধুর গুণগান দুনিয়াতে যাইয়া তোমরা গাইবে zor zor bolen subhan সমস্ত নবী রসুল্লাহ বলেছে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন আমরা দুনিয়াতে যাব আপনি যা যা আদেশ করেছেন আমরা তা তা করবো আপনি বলেছেন দুনিয়াতে গিয়ে মানুষদেরকে তাওহিদের দাবাত দেওয়ার জন্য আমরা দিব আপনি বলেছেন দুনিয়াতে গিয়ে মানুষদেরকে রিসালাতের দাবাত দেওয়ার জন্য আমরা দুনিয়াতে গিয়ে রিসালাতের দাবাত দিব আপনি বলেছেন দুনিয়াতে গিয়ে আপনার বন্ধুর আগমনের খবর দুনিয়াবাসীকে জানাতে আমরা খবর দুনিয়াবাসীকে জানাবো জোরে জোরে বলেন সোভান দুনিয়া সৃষ্টি হয়ে গেল সৃষ্টি হওয়ার পরে হজরতে বাবা আদম আলাই সালাত দুনিয়াতে আসলেন তিনি আসার পরে তিনি আমার নবীর ডঙ্কা বাজাইতেছে শুধু আমি নই আমার পরে এমন একজন পয়গম্বর আসতেছে এমন একজন রসুল আসতেছে যিনি আমি আদমেরও নবী জোরে জোরে বলেন সুভার তারপরে ক্রমান্বয়ে এক লক্ষ মতান্তরে সোয়া তিন লক্ষ নবী রসুল আল্লাহ এই পৃথিবীতে পাঠালেন সমস্ত নবী রসুলরা এই পৃথিবীতে আসলেন আসার পরে তারা তাদের দাওয়াতি কাজের পাশাপাশি তারা বললেন মানুষদেরকে জানাইলেন আমরাই শুধু শেষ নই এমন একজন আসতেছে এমন একজন নবী আসতেছে এমন একজন রসুল আসতেছে যার কারণে আমরা নবী হইলাম যার কারণে আসমান হইল জমিন হইল যার কারণে আল্লাহ কুলকায়না সৃষ্টি করেছে এমন একজন রসূল আসতেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবী এখনো আসে নাই নবী আসার আগেই নবী আসার ডঙ্কা বাজতেছে কথা বলেন ঠিক কিনা নবী এখনো আসে নাই নবী আসার আগেই আল্লাহ নবী আসার ডঙ্কা নবীদেরকে দিয়ে বাজাইতেছে জিনপরিদেরকে দিয়ে বাজাইতেছে আসমান জমিনের মাঝে নবীর নামের ঢংকা বাজাইতেছে জোরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ আমার বাবারা গভীর মনোযোগ আমার নবী আপনার নবী দুনিয়াতে এখনো আসে নাই দুনিয়াতে আগেই বাজে বলেন নবী দুনিয়াতে আসার আগে নবী আসার ডঙ্কা বাজে গো আল্লাহ নবী আসার ডঙ্কা ফেরেস্তাদেরকে দিয়া বাজায় নবীদেরকে দিয়া বাজায় রসুলদেরকে দিয়া বাজায় তাওরাত কিতাবের মাঝে লেখা থাকে আখিরি নবীর আবির্ভাব হবে আখিরি নবী দুনিয়াতে আগমন করবে ইনজিল কিতাবে লেখা থাকে জবুর কিতাবে লেখা থাকে মৌসা পয়গম্বর লোকদেরকে বলে শুধু আমি শেষ নয় আমার পরে এমন একজন নবী আসতেছি এমন একজন পয়গম্বর হলো না আজি জিনার কোন দিক দিয়া কমতি থাকবে না আল্লাহ জিনাকে স্বয়ং সম্পূর্ণ করে দুনিয়াতে পাঠাবেন কোন দিক দিয়ে কমতি দিবে না রুফে গুনে কাজে কর্মে সর্বদিক দিয়া আল্লাহ ওই নবীরে স্বয়ং সম্পূর্ণ করে দুনিয়াতে পাঠাবে ওই নবীর কোনো গান তোমরা গাও জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ চিৎকার দিয়ে বলেন না সুবাহান আমার বাবারা বন্ধুরা নবী দুনিয়াতে এখনো আসে নাই ও বন্ধু নবী আসার আগেই আল্লাহ নবীর খবর দুনিয়াবাসীরে জানাই দুনিয়াবাসী আনন্দে থাকে দুনিয়াবাসী অপেক্ষা করে আয়রে যার অস্তিত্ব এখনো দেখলাম না তার এত সুনাম তার নামের এত গুণগান গান না জানি দেখতে কেমন জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে জোরে কন্যা সুবাহান্লাহ বন্ধুরা আমার আমার নবীন আমার নবীন দুনিয়াতে আসবে আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ মায়ের নাম হলো আমেনা আবদুল্লার পৃষ্ঠ থেকে যেই দিন আমার নবী আমেনার ঘর বে আনে যেই দিন আমেনার ঘরবে আমার নবীর নূর মুবারক পদার্পণ করেন মা আমেন একটা ডাক দিয়ে বলে খুদার কসম তুনিয়া রে ও জগৎবাসী রে যেই দিন নূরে মোহাম্মদি আমার পেটে তাস্রী পেলেছে ওই দিন রাতে এগারো জন রসুল এসে আমি আমেনা সালাম করেছি হুজুরকন্না সুবহানাল্লাহ আমেনা ডাক বলে জগৎবাসী রে যেই দিন নূরে মুহাম্মাদি আমার পেটে পেনেছে, ওই দিন রাতে এগারো জন রসুল এসে আমি আমেনাকে সালাম করেছে মা না ডাক দিয়ে বলে শুধু তাই নয় পরের দিন সকালবেলা সূর্য উদিত হওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলি যখন ঘুমে রইল ওই সময় আমি না করে দেখি তিনজন মহিলা এসে আমি আমেনাকে ফরাইয়া দিছি আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কে গো তোমরা কে একজন ডাক দিয়ে বলল আমি হলাম মা মরিয়ম আরেকজন ডাক দিয়ে বললো আমি হলাম সকল আদম সন্তানের মা হাওয়া আরেকজন ডাক দিয়ে বলল আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া তিনজন এসে গলায় ফুলের মালা ফরাইয়া দেয় মা মেনা ডাক দিয়ে বলে ঘটনা কি বুঝলাম না এক সুরে তিনজনে জবাব দেয় আমেনা রে বড় ভাগ্যবতী রে তোর গর্বে তাস্রী পেনেছে কামলি বলা জোরে জোরে বলেন সুবাহ মে একটা ডাক দিয়ে বলে শুধু কেবল তাই নয় গো আমার গর্বে নূরে মোহাম্মদাসী পানল আমি দেখতেছি আকাশের নক্ষত্রগুলি আমি আমনারে সালাম দেয় জঙ্গলের পশু গুলা আমি আমনারে সালাম দেয় শুধু কেবল তাই নয় আমি আমেনা না একদিন সকালবেলা ঘর থেকে বাইর হইলাম প্রচণ্ড রোদ মাথার উপরে রোদের তাফে মানুষ বাহিরে দাঁড়াইয়ে থাকতে পারে না মা একটা ডাক দিয়া বলে জগৎবাসী রে শুনো ও জগৎবাসী তোমরা শুনো আমি ঘর থেকে বের হলাম প্রচন্ড রোদ রোদের মাঝে মানুষ খালি গায়ে দাঁড়িয়ে থাকতে পারে না আমি যেই মাত্র ঘর থেকে বের হলাম একখণ্ড মেয়ে গেছে আমি আমেনার মাতার উপরে ছায়া দিতেছে আর বলতেছে আমেনারে তোর পেটে আল্লাহর নবী আলামিন, আলামিন তোর গায়ে সূর্যের তাপ লাগতে দিব না রে দিয়ে বলে সূর্যের তাফে জমিন গরম হয়ে থাকে উষ্ণ মরুভূমির পালুগুলি গরম পা খালি পায়ে হাঁটা যায় না পায়ে পোষকা ফুটে যায় মা মেনে একটা ডাক দিয়ে বলে আমি যখন জমিনের মাঝে ফাউটা রাখি রে জমিনের মাটিগুলি বরফের মতো ঠান্ডা হইতে দেরি করে না আমি অবাক হয়ে যাই আল্লাহর প্রাকৃতি আমার সাথে কেমন লীলা করে আল্লাহর প্রকৃতি আল্লাহর সৃষ্টি আমার সাথে কেমন আনন্দ করে একদিন রাত্রে আমি আমেনা ঘুমাইয়া রইলাম হঠাৎ করে দেখি দুইজন ফেরেস্তায় এসে আমি আমেনার পায়ের বিদ্যাঙ্গুলির মাঝে চাই জোরে জোরে বলেন শোবাহ আমি অবাক হয়ে গেলাম ডাক বললাম কে গো তোমরা কে

নবীর কারণে জন্য হইয়া যায় নবী আমার নবীর কারণে ধন্য হয় ঈসা নবী আমার নবীর জন্য আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কান্দে কথা বলেন ঠিক কিনা আমার বাবারা ও বন্ধুরা মা মেনা ডাক দিয়ে বলে গো আমি ঘর থেকে বের হই আল্লাহর প্রকৃতিরা আমার সাথে খেলাধুলা করে শুধু কেবল তাই নয় আমি আমেনা যখন কুফের দারে ফানি আনার জন্য যায়। ওই কুফের মাঝে বালতি ফালাইয়া রশি দিয়া টাই না আমি আমনার ফানি উঠাইতে হয় না কুফের দারে দাঁড়ানোর সাথে সাথে নিচ থেকে ফানি উপরে উঠে এসে যায় জোরে জোরে বলেন সোভা মা আমেনা বলেন আমি কুফের দারে গেলাম ফানি আনার জন্য পানি কুফের নিচে থাকে বালতির মাঝে রশি লাগাইয়া বালতি তার নিচে ফলাইয়া পানি টেনে টেনে উপরে উঠাইতে হয় মা মেনা বলে আমার গরবে নুরে মোহাম্মদি যেই দিন থেকে এসেছে ওই দিন থেকে আর কূফের পানি আমারে টেনে টেনে উঠাতে হয় নাই কূফের পানি অটোমেটিক উপরে এসে যায় চোরে জোরে বলে উচ্চবাহান মক্কার রমণীরা ডাক দিয়ে বলে মক্কার মহিলারা ডাক দিয়ে বলে আমেনারে তর তোর ফাঁদি কুফের দ্বারে দাঁড়াইয়া থাক তুই যতক্ষণ পর্যন্ত কুফের দ্বারে দাঁড়াইয়া থাকবি কুফের ফানি উপরে থাকবে তুই যদি চলে যাস কুফের ফানি নিচে চলে যাবে আমাদেরকে কষ্ট করে ফানি উঠাইতে হবে আমি না তোর ফাদরি তুই যাইস না তুই দাঁড়াইয়া থাক আমরা আমাদের গাবলা গুলি আমরা আমাদের কলসি গুলি আমরা আমাদের ফেয়ালা গুলি পানিতে বরফুর কইরানি মারে তোর ফাদরি যাইস না দাঁড়াইয়া থাক তুই যদি চলে যাস পানি নিচে যাবে তোর ফাদরি ফয়জনে তোর পানিটা আমরা বাড়িতে নিয়ে ফোসাইয়া দিব তারপর তুই খুব সাইডা যাইস না জোরে জোরে বলেন সোভান আহা কেমন নবী আসতেছে রে বাবা কেমন মায়ার নবী আসতেছে। যেই নবী আসার আগেই দুনিয়া নবীর আগমনে দুনিয়া নবীর জন্য পাগল পাড়া হয়ে আছে কথা বলেন ঠিক কিনা ও বন্ধু মা মেনা একদিন ডাক দিয়ে বলে আমি ঘরে ঘুমাইয়া রইলাম আর দেখতেছি আকাশের একটা তারকা আর একটা তারকার কানে কানে বলতেছি রহমাত আল্লিল আলামিন আসতেছে ওই যে দেখ রহমাত আল্লিল আলামিনের মা আমেনা ঘুমাইতেছে জোরে জোরে বলেন সোবাহান আমার বাবারা গভীর মনোযোগ আরবে এক সময় প্রচলন ছিল বিধবা মহিলারা সমস্ত মহিলাদের স্বামী মারা যায় ওই সমস্ত বিধবা মহিলারা গায়ে সুগন্ধি লাগাইতে পারবে না কি লাগাইতে পারবে না গায়ে সুগন্ধি লাগাইতে পারবে না পারফিউম ব্যবহার করতে পারবে না সেন্ট লাগাইতে পারবে না ডাক দিয়ে বলে যেদিন আমার গর্বে এসেছে আমি লক্ষ্য করলাম আমি লক্ষ্য করলাম ওই দিন থেকে যেন আমার শরীরের প্রত্যেকটা ফসমের গোড়া থেকে সুগন্ধি বের হইতেছে মা মে বলে আমার গর্বে নূরে মোহাম্মদি যেদিন থেকে এসেছে ওই দিন থেকে আমি দেখি আমার প্রত্যেকটা ফসমের গোড়া থেকে মেসকে আম্পরের কেনান বাই হইতেছে চিৎকার দিয়ে বলেন না রাসূল আল্লাহ আমার বাবারা কি বলবো শানে মোহাম্মদ আমার নবীর শান্ত আমার আল্লাহ নিজে বর্ণনা করে কথা বলেন ঠিকই না আমার নবীর শান্ত আমার আল্লাহ নিজে বর্ণনা করে আল্লাহ বলে বন্ধুরা আমি বানাই নাই বন্ধু যেমন হতে চেয়েছে আমি আল্লাহ বন্ধুরে তেমন করেছি জোরে জোরে বলেন সুবাহ বাবারা আমার ওই আরবের মাঝে বিধবা মহিলার আগায়ে সুগন্ধি লাগাইতে পারত না আমার নবীর দাদার নাম ছিল আব্দুল মোত্তালিব কথা বলেন ঠিক কিনা এই আব্দুল মোত্তালিব তিনি ছিলেন কুরাইশদের নেতা তিনি ছিলেন কি তিনি ছিলেন কুরাইশদের নেতা দাদা আব্দুল মোত্তালিব বলে আমি যখনই ঘর থেকে বের হই বাজারে যাই অথবা দোকান ফাটে যাই অথবা যে কোনো বিচার সাল্লিশে যাই যাওয়ার পরে মানুষেরা আমার লজ্জা দেয় মানুষেরা আমার স্মরণ দেয় বলে আব্দুল মুতালিব রে ও আব্দুল মুতালিব তোমার ঘরে তোমার বধু রয়েছে যার কোনো স্বামী নাই ও আব্দুল মুতালিব তুমি কি জানো না নি আরবের নিয়ম কি তুমি ভুলে গেছো নাকি আরবের রেওয়াজ কি তুমি ভুলে গেছো নাকি আমার আমাদের আরবে তো রেওয়াজ আছে আরবে তো নিয়ম আছে বিধবা মহিলারা গায়ে সুগন্ধি লাগাইতে পারবে না আব্দুল মোত্তালিব রে তুমি সমাজ পরিচালনা কর তুমি বিচার কার্য পরিচালনা কর তুমি কুরাইশদের নেতা কিন্তু তোমার ঘরে বেআইনি কাজ চলতেছে তোমার ঘরে তোমার পুত্র বধু আমে না স্বামী হারা না গায়ের মাঝে সুগন্ধি লাগায় তার ঘর থেকে সুগন্ধি বেশি আসে ঘর থেকে সুগ্রান বেশি আছে ও আব্দুল মোত্তালিবের আগে নিজের ঘর ঠিক কর তারপরে সমাজ ঠিক করতে আইস আব্দুল মোত্তালিব যাইয়া আবদুল্লার মারে ডাক দিয়া কয় শুনছনি সমাজের মাঝে তো মুখ দেখাইতে পারি না বলে কি হইছে কয় সমাজবাসীরা কয় আমার পুত্র বধু আমে না গায়ে সুগন্ধি লাগায় আরবের রাওয়াজ হইল বিধবা মহিলা গায়ে সুগন্ধি লাগাইতে পারবে না পুত্র যাই লইয়া জিজ্ঞাস কেন সে এই কাজ করে কেন সে গায়ে সুগন্ধি লাগায় আবদুল্লার মা একটা ডাক দিয়া কয় ও আব্দুল মুতালিব প্রাণের স্বামী এই কথাটা আমি আপনাকে বলবো বলবো বলে বলার সময় পাই না আজকে যখন বলার সময় এসেছে আসেন দুইজনে যাইয়া আবদুল্লার স্ত্রী পুত্র বধুরে যাইয়া জিজ্ঞাস করি কেন সে আরবের নিয়ম বাইঙ্গা গায়ে সুগন্ধি লাগায় জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ দুইজন গেল আব্দুল মুতালিফ গেল এবং তিনার স্ত্রী গেল মা আমেনার কাছে যাইয়া ডাক দিয়া কয় মা গো মা তুমি কি আমাদের মুখ সমাজের মানুষের কাছে ছোট করবা নাকি তুমি কি আমাদের মান সম্মান ডুবাইবা নাকি তুমি কি আরবের নিয়ম ভেঙ্গে দিবা নাকি আমেনা ডাক বলে বাবা কি বুঝলাম না আব্দুল দিয়া কয় রে নিয়ম হইল বিধবা মহিলা গায়ে সুগন্ধি লাগাইতে পারবে না অতএব তোমার গায়ে থেকে সুগন্ধি আসে তোমার ঘর থেকে সুগন্ধ বের হয় হিসাব বুঝলাম না কারণটা বুঝলাম না আমার বাবারা ও আমার বন্ধুরা সুগন্ধি তার তো ঘরের ভিতরে আবদ্ধ কইরা রাখা যায় না ঠিক কি না সুগন্ধি তো ঘরের ভিতরে বন্ধ কইরা রাখা যায় না বাতাসের সাথে উড়ে ঠিক কি না মা মেন একটা ডাক দিয়া বলে ও বাবা আব্দুল মুত্তালিব আমি তো গায়ে সুগন্ধি লাগাই না বলে গায়ে তুমি সুগন্ধি লাগাও না কি কও বেডি গায়ে যদি সুগন্ধি না লাগাও তাইলে তোমার ঘর থেকে সুগন্ধি বের হয় কিভাবে মা এইবার ডাক দিয়া কয় ও বাবা আব্দুল মুতালিম আসলে আমি তো গায়ে সুগন্ধি লাগাই না আমার পেটে যেইটা আছে ওই নূরে মোহাম্মদী থেকে সুগন্ধি বের হয় জোরে কন্যা সুবাহান একটু আওয়াজ দিয়ে কন্যা ইয়ার সুহুল মা না বলে ও বাবা আমি তো গায়ে সুগন্ধি লাগাই না আমার পেটে যেইটা আছে ওইটা থেকে সুগন্ধি বের হয় জোরে জোরে কন্যা সোবাহান মা মানে ডাক দিয়ে বলে বাবা শুধু তাই নয় শুধু তাই নয় আমি যদি থুতু ফালাই ওই থুতু থেকেও সুগন্ধ বের হয় জোরে কন্যা মা আমা বলে বাবা জানেন 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 নি নি নি। ও বাবা আপনি আমি জানেনা ঘর থেকে বের হলে আমার গায়ে সূর্য লাগবে আমার গায়ে রোদ লাগবে এই কথা আমি বলি না আকাশের মেঘ মাতার উপরে ছায়া দেয় আর বলে আমেনা রে তোর গায়ে সূর্যের তাপ লাগবে দিব না জোরে জোরে কন্যা সুবাহ আমার বাবারা ও বন্ধুরা কেমন নবী পাইলাম কেমন নবীর উন্মত হইলাম কেমন নবীর আগমন হইতেছে কেমন মাঝে আসতেছে বন্ধুরা আমার আমার নবী দুনিয়াতে আসবে আসার আগেই আমেনার সাথে এমন ঘটনা ঘটতেছে আমেনা একটা ডাক দিয়ে বলে যেই দিন আমার সন্তান নূরে মুহাম্মাদি আমার গর্ব থেকে ভূমিষ্ঠ হয়ে জমিনের মাঝে আগমন করবে আমি সেদিন লক্ষ্য করলাম দেখলাম একটা নয় দুইটা নয় এক হাজার নয় দুই হাজার নয় এক লক্ষ নয় দুই লক্ষ নয় অগণিত কুটি কুটি আল্লাহর ফেরেস তারা আইসা আমি আমেনার কদমে চুমু খাইয়া যাই আল্লাহর ফেরেশতারা কখনো ছুটি ফায় না বলেন ঠিক কিনা আল্লাহর ফেরেশতারা কখনো ছুটি পায় না এই যে আল্লাহ ফেরিস্তা বানাইছে অনন্তকাল পর্যন্ত ফেরিস্তা আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ একটা মুহূর্তের জন্য একজন ফেরেস্তা সুখ থাকে না একটা মুহূর্তের জন্য একজন ফেরেস্তা ছুটি পায় না কিন্তু আমার বাবারা সেই দিন আমার নবী রহমত আলমিনের আগমন দুনিয়াতে হবে সেই দিন আমার নবী দুনিয়াতে তাশ্রী পানবে আরে বাবা আল্লামা জালাল উদ্দিন রুমের মসনবী শরীফের মা আমার নবী যেই দিন দুনিয়াতে আগমন করবে ওই সময় আল্লাহর যত ফেরেশতা আছে রে বাবা সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ আমার নবীর মিলাদুন্নবীর কারণে দুই দিন ছুটি দিয়া দিছে আল্লাহ নবীর আগমনের খুশিতে আল্লাহ ফেরেশতাদেরকে দুই দিন ছুটি দেয় সুবহানাল্লাহ না

বাবারা আমার মা মেনা ডাক দিয়ে বলেন রহমতালিন আমার সন্তান নরে মোহাম্মদী আমার গর্ব থেকে ভূমিষ্ট হলো ভূমিষ্ট হয়ে যেইমাত্র জমিনের মাঝে তাস্রিপ আনলেন আমি লক্ষ্য করে দেখি গো আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ট হয়ে যখন যেইমাত্র দুনিয়ার মাঝে আমার সন্তান ফাউটা রেখেছে সাথে সাথে আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান লম্পা একটা চেষ্টায় চলে গেছে জোরে জোরে বলেন

লম্পা একটা শেষদায় চলে গেছে শেষ যাওয়ার পরে আমার সন্তানের কানের কাছে আমি কান্টা লাগাইলাম কান্টা লাগানোর পরে আমি দেখি আমার সন্তান শেষদায় থেকে কি যেন গুনগুন করে বলতেছে আমি বুঝতে পারলাম না বুঝতে পারলাম না লম্পা শেষদা থেকে যেইমাত্র উঠল আমি লক্ষ্য করে দেখি দুনিয়ার দশটা সন্তান যখন জন্ম নেয় তার শরীরের মাঝে ময়লা থাকে কিন্তু আমার সন্তান যেইদিন দিন আমি আমেনার গর্ব থেকে ভূমিষ্ঠ হইয়া জমিনে তাস্রী পানে আমার সন্তানের শরীর ইসরাইলের মাঝে ময়লা ছিল না জোরে জোরে বলেন সুবাহা শুধু কেবল তাই নয় ও বাবা বাবা রে আমরা দুনিয়াতে আসার পরে আমাদের চার বছর পাঁচ বছর বয়স যখন হয় তখন আমাদেরকে খতনা করে কথা বলেন ঠিক কি না কিন্তু মা মেনা ডাক দিয়ে বলে আমি লক্ষ্য করে দেখি নজর দিয়ে দেখি আমার সন্তানটারে কে যেন ফেটে থাকতে খতনার কাজ শেষ করে দিয়েছে জোরে জোরে বলেন সুবাহান শুধু কেবল তাই নয় আমার সন্তান দুনিয়াতে এমন ভাবে আগমন করেছে তার চোখে লাগানো ছিল সুরমা তার মাথার চুলগুলি ছিল আসরানো গায়ে ছিল সুন্দর জান্নাতি পোশাক জোরে জোরে বলেন সুবাহান দুনিয়ার সন্তানগুলি মায়ের গর্ব থেকে উলঙ্গ হয়ে আসে আবার যখন কবর যায় উলঙ্গ হইয়া যায় কিন্তু আমার সন্তান নুরে মুহাম্মাদি যেই দিন আমার গর্ব থেকে তাস্রী পেনেছে উলঙ্গ হয়ে আসে নাই সম্পূর্ণ পোশাক পরিধান করে দুনিয়াতে তাস্রী এনেছে জোরে জোরে সালাম সালামুনিয়া আলাইকুম সালাম ওয়া আউলিয়া কি মুকতাদা জালু আগারহ আম্বিয়া কি ফাশোয়া সালাহাতুনিয়া আমার বাবা কেমন নবী আসলো কেমন নবী আসলো ও বন্ধু নবী দুনিয়াতে আসলেন নবী দুনিয়াতে আসার পরে আমার নবী সেজদা দিলেন সেজদা উম্মতের জন্য কান্দে ও বন্ধু আমার নবী দুনিয়ার বছরের প্রত্যেকটা সময় আমার নবী উম্মতের জন্য কেঁদেছে এখনও আমার নবী উম্মতের জন্য সোনার মদিনায় সবুজ গুম্ব সেরে নিছে রওজা মোবারকে শুয়ে শুয়ে কান্দে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার নবী উম্মতি উন্মতি করে নবী উম্মতের জন্য কান্দে ও আমার বাবারা কেন নবী উম্মতের জন্য কাঁদবে নবীর তো কাদার দরকার নাই কারণ নবী তো শ্রেষ্ঠ নবী আল্লাহ তো নবীর কোনো দিক দিয়া কম দেয় নাই আল্লাহ বলে বন্ধুক আমার ক্ষমতা যতটুকু আপনার ক্ষমতাও ততটুকু আমার রাজত্ব যতটুকু আপনি নবীর রাজত্ব ততটুকু আমি আল্লাহ যেখানে আছি, আপনি নবীও সেখানে আসেন ও বাবারা প্রমাণ সান আল্লাহ কয় কালিমার দিকে তাকাও কালিমাতে আমি আল্লাহ বন্ধু আছে, দিকে তাকাও, আমি আল্লাহ আছি আমার বন্ধু আছে নামাজে আমি আল্লাহ আছি আমার বন্ধু আছে জান্নাতের দিকে তাকাও জান্নাতের মালিক আমি কিন্তু জান্নাতের পরিচালনা করবে আমার নবী কন্যা আল্লাহ আল্লাহ সুরা এই পৃথিবীর মাঝে ওয়াহি তুর কাহার হইয়া বসবো বিচারক হইয়া বসবো কিন্তু আমি আল্লাহ হাসরের মালিক হবো ঠিক কিন্তু হাসরের দিন হাসরের মাঠ পরিচালনা করবে আমার কামলি আল্লাহ আল্লাহ কয় আমি আল্লাহ হব প্রধান আর আমার বন্ধু হবে সভাপতি সবান আল্লাহ না হাসরের দিন ওই হাসরের মাঠে কারো কথা চলবে না শুধু আমার বন্ধুর কথা চলবে জোরো জোরো বলেন না শোভা সেই দিন কারো কথা চলবে না মুসা নবীর কথা সেদিন চলবে না ঈসা নবীর কথা চলবে না আদম নবীর কথা চলবে না ই প্রেম নবীর কথা চলবে না আল্লাহ কার কথা চলবে আল্লাহ হাসুরের দিন কে দাম্পত্য দেখাবে আল্লাহ হাসুরের দিন কে ক্ষমতা দেখাবে আল্লাহ হাসুরের দিন কে বাহাদুরি দেখাবে আমার আল্লাহ বলে আমার আল্লাহ বলে আমার কামলিওয়ালা নবী হাসুরের দিন বাহাদুরি দেখাবে ক্ষমতা দেখাবে জোরো জোরে

ওই নবীর উম্মতরাও দামি সুবহানাল্লাহ কইতেন না জোর জোর সুবহানাল্লাহ কইতেন না মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ আখিরে নবীর মানের আলোচনা করলেন শুনলাম ও আল্লাহ আখিরে নবীর উম্মত যদি আমারে বানান বড় খুশি হব সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কয় না রে মুসা না আখরিনবীর রুম্মা তুমি হতে পারবে না কারণ বহু আগে ইয়াম আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইছি শিখ সুভান আল্লাহ হসরতে মুসা কালিবুল্লাহ আল্লাহ রে টাপ দিয়ে বলে বারে সোদাম ও আল্লা আখেরিনবীরুম্মা যদি না বানাও অন্তত ওই আখিরি নবীর উম্মতদের সাথে আমি মুসা নবীর পজিশনটা এক কইরা দাও জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কয় না রে মুসা না আমার আখির নবীর উম্মতের সমান তুমি মুসা হতে পারবে না জোরে কন্যা সুবাহান আল্লাহ মৌসানবী কয় আল্লাহ মন মানে না যদি আখির নবীর উম্মতের সমান সমতুল্য সম্মান দিতা নিজের নবীর না বইলা আখির নবীর উম্মত বইলা বড় খুশি হইতা জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ কয় না রে না সম্ভব না সম্ভব না হজরত তাইলে আখিরি নবী তারা কেমন আখিরি নবীর উম্মতরা কেমন তাদেরকে যদি একটু দেখাইতেন আমার মনের জ্বালাটা মিটে যাইতো জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ তখন মুসাকে বললেন মুসারে ও মুসা যাও আখিরে নবীর তো তুমি হইতে পারবে না অন্তত আখিরে নবীর উম্মত্রে দেখতে চাইছ এইটাও সম্ভব নয় মুসা নবী কয় আল্লাহ বা মনটা মানে না যদি আখিরি নবীর উম্মত্রে দেখাইতেন বড় খুশি হইতাম আল্লাহ কয় না আখির নবীর উম্মতের চেহারা তুমি মুসা যদি দেখে ফেলো তাহলে তুমি মুসা যে মুসার মুসা আমি আল্লাহকে আখির নবীর উম্মত

আল্লাহ তখন আখিরি নবীর উম্মতদেরকে ডাক দিলেন অর্থাৎ আল্লাহ আমাদেরকে ডাক দিলেন ও আমার কামলিওয়ালা নবীর উম্মতের আরে ও আমার হায়াতুন নবীর উম্মতের আরে আমরা তখন সবাই এক বাইককে জবাব দিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক জোরে জোরে বলেন সুবহান

মুখের পাশা এত সুন্দর না জানি ওই উম্মত কত সুন্দর আমার আল্লাহ সাথে সাথে কয় মূসা রে এই জন্যই তো আমি আল্লাহ কইলাম তুমি মূসা নবী হইতে পারো কিন্তু আমার আখির নবীর উম্মতের মতো হইতে পারবা না সুবাহান আল্লাহ পাগল বানাইছে মদিনায় আমার ঠিক না বে ঠিক পাগল বানাইছে মদিনায় আমার দিহানা করেছে মদিনায় আমার পাগল বানাইছে মদিনায় আমার দিওয়ানা বানাইছে মদিনায় আমার যার প্রেমে

জোরে কোন সুবহানাল্লাহ আমার ও আমার বন্ধুরা আল্লাহর একজন পয়গম্বর ছিল জিনার নাম ছিল হযরত দানিয়াল আলাইহিসসালাম জোরে জোরে কোন সুবহানাল্লাহ জিনার নাম ছিল হযরতে দানিয়াল আলাইহিসসালাম আমার নবীর প্রশংসা শুনার পরে আমার নবীর शान শুনার পরে দানিয়াল আলাইহিসসালাম আল্লাহর কয় আল্লাহ গো ও আমার আল্লাহ ওই আখির নবীর উম্মত যদি আমার বানাইতা বড় খুশি হইতাম জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমরা আল্লাহর কাছে বলতে হয় নাই আল্লাহর কাছে কানতে হয় নাই আল্লাহর কাছে চাইতে হয় নাই আল্লাহ খির উম্মত বানাও না চাইতে না কানতে না ফরিয়াদ করতে আল্লাহ আপনার আমার আখির নবির উম্মত বানাইছে ও বাবা আপনার আমার ভাগ্য কত ভালো কথা বলেন ঠিক কিনা আপনার আমার নসিব কত ভালো নবীরা আল্লাহর কাছে নবীর উম্মত হবার শূন্য কান্দে নবীরা আল্লাহর কাছে আখির নবীর কান্দে ঠিক কিনা আপনাকে আমাকে কানতে হয় নাই হজরতের দানিয়াল আর এই সালাত সালাম আল্লাহকে বলে রব্বুল আখির নবীর শান প্রেমে পাগল হয়ে গেলাম ও আল্লাহ ওই নবীর উম্মত যদি তুমি আমি দানিয়ালকে বানাইতাম নিজেকে বড় ধন্য মনে করতাম আল্লাহ কয় সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় দানিয়াল আর এই সালাত সালাম বলে আল্লাহ ও বারে খোদা বারে ইলাহি বুঝলাম ওই নবীর উম্মত না ওই নবীকে না ও আল্লাহ তোমার কাছে একটা ফরি জীবনের আর বাকি আছে কয়দিন আল্লাহ কয়ে বাইশ বা আর একদিন আল্লাহ আল্লাহ কয় বাইসবার একদিন দানিয়াল আলী ইসলাম কয় আল্লাহ গো প্রত্যেকটা বান্দাবান্দির শেষ একটা ইচ্ছা থাকে ঠিক না প্রত্যেকটা বান্দাবান্দির শেষ একটা আশা থাকে আল্লাহ আমার জীবনের শেষ চাওয়াটা তোমার কাছে ও আল্লাহ আখির নবীর তো বানাইবা বানা আখির নবীর চেহারাও তো দেখাইবা বানা ও আল্লাহ তোমার কাছে আমার জীবনের শেষ পরিয়ার জীবনের শেষ চাওয়া আখির নবীর উন্মতের হাতের ছোঁয়াটা একটু আমি দানিয়ালের শরীরে লাগাইও

কাছে আসলাম ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাগরের মাঝখানে একটা লাশ পেয়েছি ওই লাশটাকে আমরা জানাজা দিয়েছি দাফন করেছি আমার নবী কেমন নবী গো আমার নবী কেমন মায়ার নবী ও বাবারা এখান থেকে বুঝেন নেন আমার নবী যে এলমে গায়বের মালিক জোরে জোরে কোন আমার নবী জেল মেঘায়েবের মালিক ও বাবারা আমার নবী কয় আবু মুসা সারিরে যে লাস্টারে সাগরে পাইছ দাফন করলা জানাজা পড়াইলা কাফন দিলা ওই লাস্টা কার জানুনি আবু মুসা সারি কয় ইয়ার রসুল্লাহ জানি না জানি না আমার নবী কয় ওই লাশটা তো আল্লাহর একজন নবী আল্লাহর একজন নবীর আবু মুসা শারি কয় ইয়ার রাসুল আল্লাহ তার কাহিনীটা একটু আমাদেরকে বলেন আল্লাহর নবী কয় ওই দানিয়ার আলাইসালাতুয়ালাম তিনি তিনার নাম ছিল দানিয়ার আলাইসালাতুয়ালাম এই নবী আল্লাহর কাছে তার জীবনের একটা ছাওয়া সে যেন আখির নবীর উম্মত হতে পারে অথবা আখির নবীর চেহারা মোবারক যেন দেখতে পারে আল্লাহ কয় সম্ভব নয় ওই নবী বলেছে আল্লাহ আখির নবীর চেহারা যদি না দেখাও আখির নবীর উম্মত যদি না বানাও অন্তত ওই আখির নবীর উম্মতের হাতের সুয়াটা আমার শরীরে লাগাইও আল্লাহ তার তোমা কবুল করছে যার কারণে তোমাদের হাতের আল্লাহর ওই নবীর শরীরের মাঝে লাগাইছে তোমরা তারা দাফন করছো ও বন্ধু আমার নবীর সান কেমন আমার নবীর মান কেমন আমার নবীর সম্মান কেমন আল্লাহ এই জন্য বুঝাইতেছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা ঠিক না ব্যাঠি শ্রেষ্ঠ নবী পাইলাম শ্রেষ্ঠ উম্মত হইলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পাইলাম শ্রেষ্ঠ কিতাব কুরআন পাইলাম শ্রেষ্ঠ মাস রমজান পাইলাম শ্রেষ্ঠ দিন আরাফার দিন পাইলাম শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর পাইলাম আল্লাহ সব দিক দিয়া আমরারে শ্রেষ্ঠ বানাইছে কেন বানাইছে জানেন নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতিলে জোরে জোরে কোন সুবহান তাহলে সব দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা সব দিক দিয়ে আমরা শ্রেষ্ঠত্ব আল্লাহ সব দিক দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ মানাইছে ঠিক না বে ঠিক শুকুর আদায় দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই আল্লাহ কয় আমার প্রশংসার পাশাপাশি আমার শুকুরের পাশাপাশি আমার বন্ধু নবীর শুকরিয়া তোমরা আদায় করিও সুবহানাল্লাহ আল্লাহ তোমার বন্ধু নবীর শুক্রিয়া কিভাবে আদায় করব আল্লাহ কয় মিলাদুন্নবীরে নবীরে দুনিয়াতে পাঠিয়েছি বারে রবিউল আউয়াল নবীরে দুনিয়াতে ফাটাইসি নবী এসেছে নবীর আগমনে আনন্দ হও নবীর আগমনে খুশি হও নবীর আগমনে খুশি হইয়া মিলাদে মেহফিল করো নবীর আগমনে খুশি হইয়া জুরুস করো নবীর আগমনে খুশি হইয়া ওয়াজ মাহফিল করো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সুন্নিরা নবীর আগমনে খুশি হইয়া মিলাদ মাহফিল করি জুলুস করি মিছিল করি আনন্দ করি কথা বলেন ঠিক কিনা কিন্তু কাঠমুল্লার গোষ্ঠী আমার নবীর মিলাদ খুশি হতে পারে না কাঠমুল্লার গোষ্ঠী আমার নবীর মিলাদ রাজি হইতে পারে না মিলাদ বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা আমার নবীর মিলাদুল নবীতে যে খুশি হতে পারবে না বুঝতে হবে ওইটা আমার নবীর উন্মত নয় ওইটা শয়তানের উন্মত কথা বলেন ঠিক কিনা কারণ আমার নবীর আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা পশু পাখি যাহা কিছু ছিল সব কিছু আমার নবীর মিলাদুল খুশি হয়েছে কিন্তু একজন ওয়া খুশি ছিল যিনার নাম হলো মিস্টার ইবলিস কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা শয়তান আমার নবীর মিলাদুন্নবী তো খুশি ছিল ও মোল্লা তুমি কেন আমার নবীর মিলাদুন্নবী তো খুশি তুমি কেন অসন্তুষ্টি তোমার মনে কেন আনন্দ নাই তোমার মুখে কেন হাসি নাই আমাদের বুজার বাকি রইলো না তোমরা যে শয়তানের উত্তর শুনি কথা বলেন ঠিক কিনা শয়তান জীবনে চারবার কানছে জোরে জোরে কয়বার শয়তান জীবনে চারবার জোরে জোরে কেঁদেছে একবার যখন আল্লাহ তার চিরতর অভিশপ্ত করে দিয়েছে নুরে মোহাম্মাদীকে সেজদা না করার কারণে জোরে জোরে কনসোয়ান আল্লাহ আল্লাহ নুরে মোহাম্মাদীকে সেজদা না করার কারণে আল্লাহ শয়তানকে সেদিন অভিশপ্ত করে দিয়েছে শয়তান জোরে জোরে চিৎকার দিয়ে কেঁদেছে আল্লাহ যখন শয়তানকে বেহস্ত থেকে বের করে দুনিয়াতে লাথি মেরে ফেলাই দিয়েছে শয়তান সেদিন জোরে জোরে চিৎকার দিয়ে কেঁদেছে কয়েবার হয়েছে আবার শয়তান তিনবার সময় কেঁদেছে যখন সুরা ফাতিয়া নাজিল হয়েছে কি যখন সুরা ফাতিয়া নাজিল হয়েছে এই সুরা ফাতিয়া যখন নাজিল হয় তখন শয়তান চিৎকার দিয়ে কান্দে শয়তানের চিৎকারের আওয়াজ আকাশ পাতাল থপ থপ করে উঠে আবার চতুর্থবার যখন শয়তান কেঁদেছে তখন আমার নবীর ঈদ মিলাদুন নবীতে শয়তান চিৎকার দিয়ে কেঁদেছে বলেন নাউজুবিল্লাহ তাহলে শয়তান জীবনে কয় বাস শীতকাল শয়তান জীবনে সাইড বার কেনছে